তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করলাম যে সাইট্রাস গাছগুলোতে কী ধরনের পরিচর্যা করলে আপনারা 2025 সালের শুরুতে যে গাছে প্রচুর ফুল ফল পাবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ বিডির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে অক্টোবর মাসের 27 তারিখ, অর্থাৎ অক্টোবর কিন্তু প্রায় শেষের দিকে এবং সামনে কিন্তু শীতকাল একেবারেই বলা যায় সমাগত। এবং আমি খুব ভোরবেলায় কিন্তু ছাদ বাগানে চলে আসছি, দেখেন সূর্য কেবল উঠতেছে, অর্থাৎ এখন 6টার একটু বেশি বাজে। এই শীতের আগেই কিন্তু আমাদের একটা খুব ভালো প্রস্তুতি থাকতে হবে। যদি আমরা এই সময় একটা জৈব মিশ্র সার আমরা দিতে পারি, তাহলে দেখবেন 2025 সালে, অর্থাৎ এই এখন তো এই গাছগুলো কিন্তু শীত যখন পুরোপুরি চলে আসবে তখন ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে, অর্থাৎ গাছগুলো কিন্তু অনেকটা ঘুমিয়ে যাবে। তো এই সাইট্রাস জাতীয় গাছগুলোর জন্য আমরা কী যত্ন করলে 2025 সালে যে আমরা খুব ভালো ফলন পেতে পারি, সেই বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। তো চলুন পুরো ভিডিওটা শুরু করা যাক। চমৎকার একটা রৌদ্রোজ্জ্বল সকালে আজকের ভিডিওটা শুরু করলাম। তো যাদের বাগানে এরকম সাইট্রাস জাতীয় গাছ, অর্থাৎ লেবু, মালটা বা কমলা গাছ আছে, আমার এই গাছগুলো কিন্তু প্রায় সবগুলোই বয়স এক বছরের কাছাকাছি বা এক বছরের কিছু বেশি এরকম হয়েছে। তো এই গাছগুলোর কিন্তু আমি অলরেডি বিভিন্ন রকম জৈব মিশ্র সার প্রয়োগ করে দিছি। তো পরে মনে হইলো যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের যদি এই ধরনের গাছ থেকে থাকে তাদের জন্য একটা ভিডিও তৈরি করি, যাতে তারাও উপকৃত হতে পারে। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে মালটা ধরে আছে, আবার কোনো কোনোটাতে কিন্তু ধরে নাই এখনও, যেমন এই যে এটাতেও ধরে আছে, এই যেটাতেও ধরছে এবং সাইজও মাশাল্লাহ বড় হইতেছে আস্তে আস্তে। তো এই ধরনের যত গাছ আছে, যেমন এখানে এই যে ইম্পেরিয়াল ম্যান্ডারিন আছে, ওই পাশে এই যে ডেকোপন আছে, পাকিস্তানি কমলা আছে, থাইটু আছে, বিভিন্ন ধরনের কমলা গাছ বা মালটা গাছ যাদের কাছে আছে, তারা যেটা করবেন এই সময়, অর্থাৎ নভেম্বর মাসের মাঝামাঝির মধ্যে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন একটা ভারী খাবার দিয়ে দেওয়ার জন্য। এবং সেই ভারী খাবারটা কি, সেটাই আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে এই ধরনের 12 ইঞ্চি টবের মাপ অনুযায়ী বলে দেব, আপনারা বুঝে নেবেন। আমি আসলে যখন সার প্রয়োগ করতেছিলাম একা ছিলাম, ভিডিও করা আসলে পসিবল ছিল না, দেখলে দেখাইতে পারি নাই, তবে আমি গাছের গোড়ার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি কিন্তু আরও প্রায় 7 দিন আগে এই গাছের গোড়াতে কিন্তু সারগুলো প্রয়োগ করছি। তো এখানে আমরা কী দিব, প্রত্যেকটাই সমপরিমাণ মিশাবেন, অর্থাৎ যদি 250 গ্রাম করে ধরি তাহলে নিম খোল 250 গ্রাম, হাড়ের গুঁড়া 250 গ্রাম, শিংকুচি 250 গ্রাম, আর সরষের খোল হচ্ছে 250 গ্রাম। এই চারটা মিলে কতটুকু হলো, 1 কেজি। এই 1 কেজির সাথে আপনি ভার্মি কম্পোস্ট মেশানোর চেষ্টা করবেন 1.5 থেকে 2 কেজি বা 1 থেকে 1.5 কেজি এরকম, এই হারে আপনি মিশাবেন। মেশানোর পরে যেটা করতে হবে, এই যে এই ধরনের যে গাছগুলো আছে এই গাছগুলোর একদম কিনার ঘেঁষে, এই কমলা বা মালটা গাছ যেটা আছে বা লেবু গাছ, এটার কিনার ঘেঁষে আপনার খুঁচিয়ে প্রত্যেকটা গাছে এই 12 ইঞ্চি টপগুলোতে 1 থেকে 1.5 মুঠ পরিমাণ দিয়ে দিতে হবে। এবং সেই সাথে যদি আরেকটা জিনিস প্রয়োগ করা যায় এই জৈব মিশ্র সারের সাথে, সেটা হইতেছে এক ধরনের উপাদান যেটা পাওয়া যায়, বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ, আপনারা বাজারে খুঁজলেই পাবেন, দেখবেন হিউমিক অ্যাসিড এবং সিউইড সহ বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট সহ এক ধরনের জৈব উপাদান পাওয়া যায় যেটা দানাদার সার। এইটা যদি হাফ চামচ পরিমাণ প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেওয়া যায় এবং 12 ইঞ্চি টবে 1 থেকে 1.5 মুঠ পরিমাণ এই গাছের গোড়া খুঁচিয়ে দিয়ে দিবেন, আর বড় টব হলে আর একটু বেশি দিবেন। এইভাবে প্রত্যেকটা গাছের যদি গোড়ায় আমরা দিয়ে দিতে পারি, তাহলে দেখবেন এই গাছগুলো তো এই শীতে ঘুমিয়ে যাবে, এরপর যখন শীতকাল শেষ হয়ে যাবে তখন কিন্তু গাছগুলো ফুলে ফলে ভরে উঠবে এবং তখন কিন্তু আপনার এই কষ্টটা সার্থক হয়ে যাবে। কিন্তু আমরা যদি এটা যখন ফুল ফল আসে তখন আমরা যদি গাছের গোড়া খুঁচিয়ে দিতে যাই, সেক্ষেত্রে কিন্তু হিতে বিপরীত হয়ে গাছের সব ফুল ফল ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটা আমরা অবশ্যই করব। পাশাপাশি আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যে বাজারে যে মানুষ যে খাওয়ার যে চুনটা খায়, এই চুনটা যদি আমরা সাইট্রাস জাতীয় গাছে বছরে 1-2 বার দিতে পারি, তাহলে কিন্তু গাছের ফল আকার সুন্দর থাকবে, গাছগুলো ফল ফাটবে না এবং ফলন ভালো হবে। এটার দেওয়ার নিয়ম কি, এটাও আমরা এই সব 12 ইঞ্চি টবের গোড়ায় সর্বোচ্চ 1 চামচ হারে প্রয়োগ করতে পারি। এটা আমরা
এই গোড়া অবস্থায়ও গাছের গোড়া দিতে পারি অথবা পানিতে গুলিয়েও দিতে পারি। তো এই জিনিসটা আমরা প্রয়োগ করব। আর পাশাপাশি এই যে আমি আসলে বৃষ্টি ছিল দেখে এই কয়েকদিন বেশ বৃষ্টি থাকার কারণে আমি কিন্তু দিতে পারি নাই, নতুন পাতা যখন আসে তখন যদি আমরা একটা ভালো মানের ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড দিয়ে দিতে পারি তাহলে কিন্তু এই যে পাতা যে মোড়ানো রোগ, এই ধরনের সমস্যাগুলো কিন্তু হবে না। তো এটা আমরা প্রতি মাসে একবার দিয়ে দিব, মাসে অন্তত পক্ষে একবার বোরন এবং সালফেট অফ পটাশ এটা মিশিয়ে গাছে স্প্রে করে দিব। কিন্তু ওই যে গাছের গোড়ার যে সারটা এটা আমরা কিন্তু বারে বারে দিব না, এটা বছরে 2-3 বার দিব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই অক্টোবর মাসের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত। তো আমার এই ভিডিওটা দেখা মাত্রই আপনারা আপনাদের সাইট্রাস গাছগুলোতে এই পরিচর্যা করুন, ইনশাল্লাহ দেখবেন 2025 সালে যখন শীতকাল চলে যাবে দেখবেন যে গাছগুলো ফুলে ফলে ভরে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম যে সাইট্রাস গাছগুলোতে কী ধরনের পরিচর্যা করলে আপনারা 2025 সালের শুরুতে যে গাছে প্রচুর ফুল ফল পাবেন। তো এই পরিচর্যাগুলো করুন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।